আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কাম করো, আমি যাই, পরে আলাপ করি। অনেক ডিস্টার্ব তো। এখনই যাচ্ছিস? তুমি কি ভাইয়াকে আজকে দেখতে যাবে? হ্যাঁ, যেতে চেয়েছিলাম তো। তোর বাবা আবার সকালে উঠে বেরিয়ে গেল। কোথায় কোথায় গেছে বাবা? তার এক বন্ধুর কাছে টাকার জন্য। কিসের টাকা? কেন, তুই মনে হয় জানিস না এই মুহূর্তে আমাদের কিসের টাকার দরকার আছে? সেটা তো জানি, কিন্তু তুমি যেভাবে বলছো তাতে মনে হচ্ছে কি বাবা মনে হয় কোথাও পাওনা টাকা আনতে গিয়েছে, অথবা কোথাও টাকা রেখে আসছে সেটা আনতে গেছে, তাই না? আরে না, আজকে হঠাৎ করে তোর বাবার ছোটবেলার এক ফ্রেন্ডের কথা মনে পড়েছে। সে আমাকে বলল যে সে একসময় নাকি তাকে অনেক উপকার করেছে, সে যদি তার কাছে যায় সে নাকি টাকা চাইলেই টাকা দিয়ে দিবে। কিন্তু আগে তো কখনো বলেনি বাবা যে তার এমন কোনো বন্ধু আছে। টাকা ধার চাইতে গেছে পেলে তো ভালো কথা, না পেলে কি হবে তুই বুঝতে পারছিস? কি আর হবে, টাকা না পেলে কোনো না কোনো ব্যবস্থা হবে অন্যভাবে। মা একটা কথা বলি তোমাকে। বল না। ভাইয়া আঘাত পেয়ে হসপিটালের বেডে এতদিন কেন শুয়ে আছে জানো? কারণ আমরা হসপিটালের টাকাটা পরিশোধ করতে পারিনি। এখন আর কি করার আছে বল? কিছুই করার নেই, বাবা যেখানে গেছে ওখান থেকে যদি টাকা ম্যানেজ করতে পারে তো হলো, আর না হলে কি করার, যারটা সেই ম্যানেজ করে নেবে। ও বিছানায় শুয়ে শুয়ে কিভাবে টাকা ম্যানেজ করবে সেটা ভাইয়া নিজেই জানে। সঞ্জুতি, জাহিদকে বলিস তোর বাবার প্রতি ভরসা রাখতে, আগে থেকে কারো কাছে ছোট হবার কোনো দরকার নেই। এখানে ছোট হবার কি আছে মা, বাবাও তো তার বন্ধুর কাছে টাকা চাচ্ছে, ছোট হওয়ার কিছু নাই তো। এরকম ভাইয়ারও তো দু একটা বন্ধু থাকতে পারে যাদের কাছে টাকা চাইলে পাবে সে। চিন্তা কর জ্যোতি, আমরা কোন স্তরের মানুষ, আমরা যদি কোনো রকম কোনো বিপদে পড়ি তাহলে অন্যের সাহায্য ছাড়া আমরা কিছুতেই উদ্ধার হতে পারি না। মা তুমি শুধু শুধু টেনশন করছো, বিপদ তো বিপদই, বিপদ আবার উদ্ধার হয়ে যায়। আচ্ছা ধরো আমাদের কাছে 10 লক্ষ টাকা আছে, কিন্তু আমরা এমন একটা বিপদে পড়েছি যেখানে উদ্ধার হতে 30 লক্ষ টাকা লাগবে, তখন কি সেই টাকার জন্য আমাদের অন্যের কাছে হাত পাততে হতো না? তা তো পাততেই হতো। আচ্ছা তুমি এখন তাহলে ধরে নাও যে আমরা 12 লক্ষ টাকার বিপদে পড়েছি, 10 লক্ষ টাকা আমাদের কাছে আছে, 2 লক্ষ টাকার বিপদ আছে, ঠিক আছে? তাহলেই দেখবা সমস্ত টেনশন দূর হয়ে যাবে, শান্তি পাবো। তুই আমাকে এখন বাচ্চাদের মতো ঘুম পড়ানির গান শোনাস, তাই না? তাছাড়া আর কি শোনাবো মা? আচ্ছা শোন, সোজা হসপিটালে যাবি আর বাসায় আসবি, কোথাও যেন 1 মিনিট দাঁড়াবি না। হঠাৎ করে এই কথা বললা কেন মা? কারণ তো অবশ্যই আছে, এই বদমাশটা কোথাও যদি দাঁড়িয়ে থাকে। কে, মিন্টু ভাই? হ্যাঁ, ফল দিয়েছে, আজ হয়তো আবার আমাদেরকে পাঠানোর জন্য অন্য কিছু নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। সেটার কোনো সুযোগ নেই মা, ফলের টাকা বাবা আমাকে দিয়ে গেছে, সেটা আমি তাকে ফেরত দিয়ে দিব দেখা হলে। শুধু ফেরতই দিবি না, ওকে বলে দিবি যে কোনো রকম কোনো বিপদে আমরা ওর সাহায্য সহযোগিতা চাই না। ঠিক আছে বলে দিব দেখা হলেই। আর কিছু বলতে হবে? না আর কিছু বলার দরকার নেই, শুধু এইটুকু শুনে রাখ, মিন্টুর কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবি। আমি বললাম তো ঠিক আছে। শোন, আমাদের পরিবারের মধ্যে কোনো রকম যেন ও আর ঢুকতে না পারে, সোজা হসপিটালে যাবি আর আসবি, ঠিক আছে? ঠিক আছে, আসি মা। আয়। আমি বাঁচি না আমার চালায়, কোন আপদে আবার আমাদের ঘাড়ে ঢুকলো। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহুরে জীবন বোঝে না তো সবটুকু
মনে হয় ফাঁকি, এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না। তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। জি ভাই ভালো, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। অনসুর খুব আমার আপন মানুষ, একরকম আমার জোর করে তোমাকে বাসায় নিয়ে আসলো। তোমাকেও এখানে কোনো অসুবিধা হইতেছে না তো? না না, আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ভালো আছি, খুব ভালো আছি ভাই, আপনার দোয়ায়। এক কাজ করলেই তো পারোস, বাসাটা চেঞ্জ কর। এই সামনে কত ভালো ভালো ফ্ল্যাট আছে, ওইখানে উঠে যা। ভাই এত স্মৃতি, এই বাসাটা ছাড়তে পারি না। আমি ভাবতেছি ভাই এই বাসাটা কিন্না নিয়ে এই বাসার উপরে দশতলা বিল্ডিং করুন, এই নিয়ে থাকো। এই তুমি তুমি কি মানে রান্না বান্না দুপুরে বাইরে তো আর না খাওয়া যেতে দিতে পারি না, তাই না ভাই? খেয়ে যাবেন কিন্তু। আরে না রে মনসুর, খাওয়া দাওয়ার একদমই সময় নাই। তোরে কইলাম না বাড়িতে একটা অনুষ্ঠান আছে। ভাই আমি সব ব্যবস্থা করে দিতেছি, আপনি কোনো চিন্তা করেন না, এখানে বৈশা বৈশা সব অ্যারেঞ্জ করে দেবো ভাই। তাই তাহলে তো ভালোই হয়। আপনি এই যে শরবতটা খান, একটু বিশ্রাম নেন, আমি আইতেছি এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে শরবত। কি বুঝো না, কি ইশারা করলাম যে বুঝো নাই? না আমি তো তোমার ইশারা বুঝতে পারিনি। চিনি মিক্সড করতে কইছি, বিশ বুঝো না, মিশাইছ। কিরে কি আলাপ করস? না ভাই, ওই আপনার দুপুরে কি খাবেন সেই ইন্তজাম করতেছিলাম আর কি। না না, আমি আজকে কিছু খামু না, আর তোর বাসা খাওয়ানোর সময় এখনো আমার হয় নাই। এটা তো আলিম জানে খুব কষ্ট পাইব। আরে ভাই কষ্ট পাইলে পাইবো, আর কষ্টের কি আপনি কেয়ার করেন? তা তো করি না। শোন, এটা রাজনীতির মাঠ তো, এখানে খুব সাবধানে চলতে হয়। এই যে আজকে আমি নেতা আছি, কাকে যদি ছোট্ট আমার একটা ফল ধরতে পারে তাহলে আমি পালানোর কোনো পথ পাব না, আমার সব শেষ। বোমা, তুমি কিন্তু শরবতটা খুব ভালো বানাইছো, খায়া আমার আত্মাটা একদম শান্তি হয়ে গেছে। আমাদের তো খেতে শেষ, আজকে থেকে আমাদের আনন্দের দিন। অনেক খুশি, তুমি খুশি তো? আমি খুব খুশি।
বোম্মা বসো। তোদের কথা শরীফের কাছে অনেক শুনেছি, কিন্তু কোনোদিন দেখতে চাই। রুম্পা হাত ছাড়া হবার পর তোদেরকে খুব দেখতে ইচ্ছে করলো, তাই শরাফকে বললাম তোদেরকে নিয়ে আসতে। আসলে ফুপু, ম্যাডাম বল, ফুপু না? জি ম্যাডাম। মানে আসলে কেমনি যে কি ঘটে গেল কিছুই বুঝতে পারলাম না। আমরা দুজন দৌড়ে গেছি, গিয়ে দিয়ে ওরা নাই, হাওয়া একদম পলাই গেছে। গা ছবিটা দিতে দেরি করে আসছে লেখা। তোমার ছবিটা আসলে আমি দিতে না করছিলাম। এত কাঁচা কাজ করলে কিভাবে চলে? শরীফ রুম্পাকে ধরিয়ে দিতে বলেছে, কিন্তু আসলে যে জিনিসটা দেওয়ার কথা সেটাই দেয়নি। আমার তো এখন ইচ্ছে করছে শরীফকে বাড়ি থেকে ডেকে এনে আস্তে দুটো গুলি ওর পায়ে করে হসপিটালের বেডে শুয়ে দিই। এইবার আর ভুল হবে না, মানে আমি তো আয়া পড়ছি না, আমি অগরে নিয়ে রুম্পারে ঠিকই উদ্ধার করব। তাড়াতাড়ি খুঁজে বের কর, আরেকজনের তো আসার সময় হয়ে গেল। ও এসে জিজ্ঞেস করলে কি উত্তর দিবি? দুই দুইটা ভাই থাকতে ওর বোনটাকে দেখে রাখতে পারলো না, মুখ দেখাবি কি করে? থমাস সরি, আমার ভুল হয়ে গেছে। অশিক্ষিত বোকা একটা ছেলেকে গুলি করতে তোদের বুক এত কাঁপছে কেন? হ্যাঁ, ওকে শেষ করে দিলেই তো ঝামেলা শেষ। এইবারও ভুল করছি ফুম্মা, আর সে ভুল হবে না। রুম্পা যে পালিয়েছে এটা এখনো আমাদের আত্মীয় স্বজন কেউ জানে না। যদি জানতে পারে তাহলে আমাদের মানিক্য কিছু, সেটা বুঝতে পারছিস? হ্যাঁ ফুম্মা, আমি বুঝতে পারতেছি। আমাদের মানিজ্যত একদম শেষ হয়ে যাইব। এই তোরা শোন, যেভাবে পারিস আমার ভাতিজিকে খুঁজে বের করে দিবি, যত টাকা লাগে আমি দেব। তাহলে কি গুলি খাবি? না না ম্যাডাম, আমরা গুলি খেতাম না, আমরা টেয়া লাগবো। আমার সাথে কেউ ভালো সাজতে আসবি না, কারণ আমি নিজেই খুব ভালো। কেউ আমার সাথে ভালো সাজতে আসলে তার চালাকি আমি ধরে ফেলি। ও ফুমা,
এখন একটু যাইতে হইব বস্তি থেকে। অগরে যে কাবির নামাটা আছে না ওটা আনতে হইব। এই কথাটা শুনলে না আমার গায়ে আগুন ধরে যায়। আগুন, আমার বংশের মেয়ে সে কিনা বস্তিতে গিয়ে থাকছে। ম্যাডাম শুধু গিয়ে থাকছে, পানি টানার কামও করছে। কি পানি টানা মানে? ম্যাডাম ওই যে কাকে করছিল, মনে করেন যে ওই সার দোকানে, আবার মনে করেন যে ওই মাছ বাজারে দোকানে দোকানে, আবার মানুষের বাড়িতে বাড়িতেও পানি দিচ্ছে। জি ম্যাডাম, আর জামাইটা বাদাম বাদাম গোড়া টুকরির মধ্যে বাদাম ব্যস্ত, বুঝুন গরিব, যেটা আমি বাসায় প্রকাশ করতে পারতাম না আপনার কাছে। আর শুনতে চাই না, আবার মাথা গরম হয়ে গেলে কিন্তু আমি আবার হসপিটালে ভর্তি হতে হবে আমার। আরে ফুমা তুমি এত চিন্তা করো না তো, শরী গল্পের জন্য মিস করছে কিন্তু আমি করব না। মনে রাখিস সরাব, তুই আমার বংশের বড় ছেলে, তুই যদি মিস করিস তোর তাহলে বেঁচে থাকা আর মরে যাওয়ার সময়। জি ফুম্মা আমি জানি। যদি তুই ফেল করিস তোর জন্য নতুন একটা বুলেট আমি যত্ন করে রেখে দেবো। আমরা তুলো ভাই এটা করবো, যা। আসসালামু আলাইকুম। আমি যেহেতু চলে আইছি, তুমি আর কোনো টেনশন করো না, সব সমস্যার সমাধান করে ফেলাম। আরে আব্বা জান আপনি এখানে? এই কারে বাই বাই করলা? না ওই নেতা আসছিল তো বিদায় দিলাম। বাহ খুব সুন্দর কথা, নেতা আসছিলে, তাই কি নতুন কাজ বাজ দিলে? নতুন কাজ বাজ দিবে মানে? এই এলাকার যত কাজ হয় সব আমি করি। বাহ সুন্দর কথা। আচ্ছা জামাই বাবাজি, ওই যে হার্টের রিং পরানোর ডেট কিন্তু ফাইনাল হয়ে গেছে, আগামী মাসের শেষ শুক্রবার। ভালো ভালো, পরায় ফেলেন। করা মতো কিন্তু একটা সমস্যা বাজে গেছে, মানে আমি একটু ক্রাইসিসে পড়ে গেছি, মানে সব কথা তো আর এই আষাঢ়ে বলা যায় না, বোঝো তো নিজের মাইয়া, তো তুমি তো আমার মাইয়া জামাই, মানে আমার ছেলে আর কি। এত কাহিনী বাদ দিয়া যা বলবেন আসল কাহিনীটা আসেন বলেন। ঠিক আছে ঠিক আছে, আসল কাহিনী বলতে আসি। আসল কাহিনীটা হইলে মানে টাকা কিছু শর্ট পড়ে গেছে। আপনি কি আমার বলদ মনে করেন আব্বাজান? হ্যাঁ কি মনে হয়? কি বলতে আসো, তোমার আমি বলদ মনে করবো কেন? তা তাই যদি মনে না করেন তাইলে বারবার আপনার হার্টের রিং পরানোর জন্য আমার কাছে টাকা চান কেন? টাকা কি গাছের পাতা? না পাতা না হইলেও এই পাতার কাছাকাছি, তোমাকে তো মেশিন আছে বাবা, ধরলেই লাখ টাকা চলে আয়। আমার তো আর তা নাই, আমি বয়স্ক মানুষ অসুস্থ মানুষ, আমার টাকা আইবে কোথা গেলে? কত টাকা লাগবে আপনার? হার্টের রিং পরাইতে যত টাকাই লাগুক, এবার যেন দেখতে পাওয়া যায় যে আপনি হার্টের রিং পরাইছেন, ঠিক আছে? অবশ্যই রিং পরামু, কি বলতে আসো, 100 বার পরামু, আমি না পরাইলে আমার বাপেও পরাইবে। আপনার বাপের হার্টের রিং পরানোর কোনো ইচ্ছা আমার নাই, আপনার হার্টের রিং পরায়েন, ঠিক আছে? এবার ডাক্তারের কাছে পাঠামো, এবার পোলাপাইন সহ পাঠামো, রিং পরার দরকার না থাকলেও কিন্তু পরাই দিব। কি বলতে আসো, রিং পরানোর দরকার নাই মানে? এই যে দেখো এই ডাক্তারের প্রেসক্রিপশন লেখা আছে,
রিং পরাইতে হইবে। ঠিক আছে, তাহলে 1,00,000 টাকা নিয়ে যায় আমার কাছ থেকে। শোনেন, টাকা উড়ায়েন না কিন্তু। সি 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 সি, কি বল, আমার জামাই, আমার মেয়ের জামাই কষ্টের টাকা আমি কি উড়াইতে পারি? তো ঠিক আছে, কাল সকালে দিয়ে দিও, কেমন আব্বা? ও ভালো কথা, এই এই আমি যে তোমার কাছ থেকে টাকা নিছি এইটা কিন্তু ঘুণাক্ষর আশারে বলল না, নিজের মাইয়া তো মনটা ছোট হয়েই যাইবে তার। ও এই আর একটা কথা বাবাজি, একটা ভালো ছেলে আছে, একটা চাকরি দিও, একটু তদবির করে দিলেই হইবে। এনে ঠিক আছে, হ্যাঁ, তুমি যদি রাজি থাকো তাহলে দারোয়ানের কাজটা আমি তোমাকে দিতে পারি, আর এই 2,00,000 টাকা আমি তোমাকে দিব অগ্রি। আরে বাটন খোলার কি দরকার, আমি তোমাকে স্মার্টফোন পাঠিয়ে দিচ্ছি, তোমার হসপিটালের অ্যাড্রেসটা আমাকে দাও। মনে হয়